গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনার সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আর এখন বাজে হলো 12:30, আমি চলে এসেছি আপনার সঙ্গে গল্প করতে। তো 12:30 একটু দিয়ে গেছে, যেমন আফটারনুন বললাম। তো সবার কি লাঞ্চ করা হয়ে গেছে নাকি করবেন? আমার এখন লাঞ্চ করা হয়নি, মা বাবা স্নান হয়ে গেলেই আমরা লাঞ্চ করবো। তো আজকে আমাদের লাঞ্চে হয়েছে ভাত, ডাল, কাকড় ভাজা, মানে অনেকে অনেকে কী করালো বলেন, আর হচ্ছে চিকেন ভাতটা, মানে নামটা আমি দিয়েছি ক্যাপসি চিকেন ভাতটা দো পেঁয়াজা। দুর্দান্ত হয়েছে, আশা করি দেখেই মনে হচ্ছে। তো খেতেও খুব ভালো হবে, সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। বাবা বানিয়েছে আজকে, তো আমারও চিকেন খেতে ভীষণ ভালো লাগে। আর চিকেনের নতুনত্ব আইটেমও আপনাদের কার কার ভালো লাগে, এরকম চিকেন নতুনত্ব আইটেম এবং চিকেন খেতে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। আর সবাইবেলা ব্রেকফাস্টে আমাদের আজকে ওই কাবলি ছোলা আর এই যে এমনি ছোলা যেটা হয়, মানে কালো ছোলা, মানে কালো চানাও বলেন অনেক হয়তো, তো ওইটা দিয়ে ঘুগনি হয়েছিলো আলু দিয়ে, ওটা দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর ঘুম থেকে যা করি ওই চা খাওয়া, বিছানা বিছানা গোছানো, জল ভরা, টুকিটাকি মার হাতে হাতে কাজ করে দেবো, ওই পেঁয়াজ ঠিয়াজ কেটে দেবো, আলু কেটে দেবো, এই সমস্ত করলাম। তারপরে ওই রোজকার মতন ওই ভুড়িতে আবার ওই নিম হলু তুলসী পাতা লবঙ্গ দিতে কালকে শেয়ার করলাম, ওটা করেছিলাম। তো আর মুখে একটু অ্যালোভেরা লাগিয়েছিলাম, দিয়ে স্নান করে নিলাম, দিয়ে সব কাজ হয়ে গেছে, টুকিটাকি আর বাকি যা। তো আপনার সঙ্গে গল্প করতে চলে এসেছি। আর এখন আমাদের ঘরে একটু কাঠের কাজ হচ্ছে, তো ওই অতটুকু একটু একটু আওয়াজও পেতে পারেন, তো সেগুলো সব হয়ে যাক, তারপর আপনার সঙ্গে শেয়ার করবো। এমনি তো কদিন আগে একটা ক্যাবিনেট যে রেড কালারের দেখিয়েছিলাম, বাকিগুলো আর হচ্ছে আস্তে আস্তে, তো টাইম লাগবে, সব হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে সব শেয়ার করবো। সব সানমার্কারের যে কালারগুলো যে হয় ওপরে, সেগুলো একদম আমি চুজ করেছি সব, মানে ডাইনিংয়ের জন্য রেড আর ওই ঘরের জন্য ব্রাউন কালারে করেছি। আর এই ঘরে আপাতত কিছু হয়নি, একটা ড্রেসিং টেবিল বানানোর ইচ্ছা আছে, তো আশা করি গ্রিন বা পিঙ্ক কালারের ইচ্ছা আছে এই ঘরের কম্বিনেশনের সঙ্গে মানে মিলিয়ে। আজও তো ওয়েদারটা খুবই ভালো, একদম রোদ উঠেছে, কদিন কালকেও বৃষ্টি হয়নি, আজকেও বৃষ্টি হয়নি, একদম ঝকঝকে তকতকে ওয়েদার, খুব ভালো ওয়েদার। আর জায়গাও কিন্তু একটু গরমও আছে, কিন্তু বৃষ্টিও কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকে। তো ঠিক আছে, তাহলে আপনার রেসিপিটা দেখে নিন, তারপর আমি আবার আসছি। এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে বেছে জলটা চিপড়ে এবার প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়েছে, সিটি মারা হবে, মানে সেদ্ধ করে নেওয়া হবে আর কি। এটা দিয়ে হবে চিকেন ভর্তা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, চিকেনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে, জল ফেলে দেওয়া হয়েছে আর এই ঝুড়িটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবারে এই হাড়গুলোকে আলাদা করে দিয়ে চিকেনগুলোকে হাতের সাহায্যে টুকরো করে নেওয়া হবে। আর এতে দেওয়া হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম, তো পেঁয়াজ এখানে টুকরো করে নেওয়া হয়েছে, আর এখানে কিছু পেঁয়াজ আলাদা করে বড় করে টুকরো করে রাখা হয়েছে, মানে দুবার দেওয়া হবে। এটা ক্যাপসি চিকেন ভর্তা দো পেঁয়াজা বলতে পারেন, আর এখানে ক্যাপসিকাম তো আছেই, তো এগুলো লাগবে আমাদের চিকেনটা করার জন্য। আর এখানে টমেটো পিউরি করে নেওয়া হয়েছে মিক্সারে, আর এখানে আছে রসুন আর পেঁয়াজ পেস্ট, তো এগুলো দেওয়া হবে আমাদের চিকেন ভর্তাতে। আর দেওয়া হবে আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে রান্নাটা করা হবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা কীভাবে করা হচ্ছে। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, তো সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। এবারে সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে রান্নাটা শুরু করা হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এতে ক্যাপসিকামগুলোকে যে কেটে রাখা হয়েছিলো সেগুলো দিয়ে দেওয়া হলো, এটাকে একটু ভালো করে ফালকা করে ফ্রাই করে নেওয়া হবে। আর এতে সামান্য একটু নুন দেওয়া হচ্ছে, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, মানে ফ্রাই করা হচ্ছে। তো ফ্রাই করা হয়ে যাক, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই প্যানটার মধ্যে জল গরম করে নেওয়া হচ্ছে, নুন দিয়ে এটাই রান্না ইউজ করা হবে। তো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। এবার তেলে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো, এগুলোকেও হালকা করে ফ্রাই করে নেওয়া হবে, নিয়ে এটাকেও তুলে রাখা হবে। তো পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেছে, এগুলো তুলে নেওয়া হচ্ছে অল্প অল্প করে। তো এতে এবার জিরে ফোড়ন দেওয়া হলো, সাদা জিরে দিয়ে এবার বাকি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো, এবার এগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। এবার এতে আদা পেস্ট দিয়ে দেওয়া হলো, তো সব দিয়ে ভালো করে একটু ফ্রাই করতে হবে। এবার এতে জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেওয়া হলো এতে। এবার দেওয়া হচ্ছে রসুন আর পেঁয়াজ পেস্ট, এবার সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার টমেটো পিউরিটা দিয়ে দেওয়া হলো, আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, সবের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে কষিয়ে। এবার এতে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এতে একটু নুন দেওয়া হলো, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। এবার সব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার ওই
চিকেনগুলো দিয়ে দেওয়া হলো টুকরো করে রাখা। এবার চিকেনটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এতে সামান্য একটু চিনি দেওয়া হলো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আবার এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেওয়া হবে, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি ঢাকা তুলে। এবার এতে দেওয়া হচ্ছে একটু ঘি, দিয়ে ঘিটাকে এই চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এতে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে চিকেনটাকে ভালো করে একটু ফ্রাই করা হবে আবার। এবার নুন দিয়ে ফুটিয়ে রাখা গরম জলটা দিয়ে দেওয়া হলো এতে। এতে বেশি জল দেবেন না, একদম অল্পই জল দেবেন, মাখামাখা হবে একদম। এটা লুচি রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি ভাত সবের সঙ্গে দারুণ জমে যায়, অপূর্ব হয় খেতে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আমাদের চিকেনটা হয়ে গেছে, এবার এতে গরম মশলা দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তো দেখুন আমাদের চিকেনটা একদম রেডি। এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। আমি এই কাচের বোলটার মধ্যে চিকেন ভর্তাটাকে সার্ভ করেছি। এটা হলো ক্যাপসি চিকেন ভর্তা দো পেঁয়াজা। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আপনারাও ট্রাই করতে পারেন, দুর্দান্ত হয় খেতে। দেখে তো বেশ ভালোই লাগছে, খেতেও দারুণ হবে। তো এখন আমার জিভে জল পড়ছে, কখন খাবো মানে এটা দিয়ে ভাত। তাই দেখুন তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন, বন্ধু হবেন আমার, শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, তাহলে আবার দেখাবেন নেক্সট ব্লগে নতুন দিনের সাথে। আজ তাহলে আসি, হয় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।